এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, খড়দায় বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী, ওটে গো ব্যাক স্লোগান। বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গেই থাকবেন। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবেন, এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। সকাল থেকে শুরু হয়ে গেছে খড়দায় উপনির্বাচন, রয়েছে 20 কোম্পানি আদাক সামরিক বাহিনী। ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে খড়দহ। খড়দহ বিজেপি প্রার্থী জয় সাহা বিক্ষোভের মুখে পড়েন। খড়দহ 192 নম্বর বুথে তৃণমূল এবং বিজেপির বচসায় জড়ায়, বিক্ষোভের মুখে পড়েন জয় সাহা, ওই বুথে চাঞ্চল্য ছড়ায়। তৃণমূলের অভিযোগ, জয় সাহা বিজেপির প্রতীক লাগানো গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। জয় সাহাকে ঘিরে গো ব্যাক স্লোগান তোলেন তৃণমূল কর্মীরা। ঘটনাটি ঘটে বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের যুগবেড়িয়ায়। যদিও জয় সাহা তৃণমূলের আনা অভিযোগ অস্বীকার করেছেন, তিনি বলেন তার গাড়িতে কোনো রকম প্রতীক নেই। জয় সাহা অভিযোগ তুলেছেন বুথের বাইরে বেআইনি জমায়েত করে ভোটারদের ভয় দেখাচ্ছে তৃণমূল। খড়দায় উপনির্বাচন যতই এগিয়ে এসেছে ততই উত্তেজনার পারও চড়েছে। আজ ভোটের দিনও বিজেপি প্রার্থী জয় সাহা বিক্ষোভের মুখে পড়েন।